প্রথম ছবির অভিজ্ঞতা মূলত বড় পর্দার ক্যামেরা ফেস করা ইজ এ বিগ থিং, তো সেটা আমি শিখেছি, আমি সেটা বলবো না, নতুন করে আবার নিজেকে তৈরি করতে হবে আশা করছি। থিমটা কিন্তু বলেই দেওয়া আছে পোস্টারে, একটা 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 লাইন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আদম থেকা আদম সন্তান, তারপর কি জানি কেউ ফেরেশতা কেউ বা শয়তান, রাইট? সো আমি মনে করি সিনেমাটার থিমটা ইজ বেসিক্যালি সামথিং দ্যাট ইজ রিলেটেড টু হিউম্যান ইমোশনস অ্যান্ড
হিউম্যান বিইংস অ্যান্ড আই থিঙ্ক অডিয়েন্সের আসলে নিজ থেকে পারসিভ করা উচিত যে এটা থিমটা কীরকম হবে। আমার চরিত্রটা আমি আলী চরিত্র অভিনয় করছি এবং চরিত্র সম্পর্কে যদি কিছু বলতে হয়, এগেন আমি যে জিনিসটা একটু আগেও বলেছি যে এটা এমন একটা চরিত্র, এবং ইভেন ঐশীও বলেছে যে এটা এমন একটা চরিত্র যে আমরা গ্রোয়িং আপ ইন আ সিটি লাইক দিস, আমরা কখনো আসলে এই ধরনের ক্যারেক্টার ফেস করিনি বা এই ধরনের ক্যারেক্টার কীভাবে ফিল করে, উই ডোন্ট নো দ্যাট। সো যার কারণে ইটস ভেরি চ্যালেঞ্জিং যে আমরা একটা আননোন একটা টেরিটরিতে উই আর এক্সপ্লোরিং। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স, লেটস হোপ ফর দ্য বেস্ট। আই এম রিয়েলি এক্সাইটেড বিকজ আমি যেটা হয় কি আমি নিজে প্রচণ্ড ইন্ট্রোভার্ট একটা মানুষ, বাট শি ইজ সো নাইস, আমি আসার পর থেকে শি ইজ অলওয়েজ সো ফ্রেন্ডলি উইথ মি, আমার কাছে মনে হচ্ছে ইটস এ ভেরি গুড থিং, স্ক্রিনের কেমিস্ট্রিটা খুব ভালো জমবে। যদি বলে দিই তাহলে দর্শক কি দেখবে? প্রথম ছবির অভিজ্ঞতা মূলত ক্যামেরাকে ফেস করাটা, কারণ আমি এর মিশন এক্সট্রিম সিনেমাতে যুক্ত হওয়ার আগে আমি শুধুমাত্র টিভিসি শ্যুট করেছি, তো বড় পর্দার ক্যামেরা ফেস করা ইজ এ বিগ থিং, সো আর চ্যালেঞ্জিংও বটে, তো সেটা আমি শিখেছি আর সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আর হচ্ছে খুব বেশি যে ওখানকার অভিজ্ঞতা এখানে অ্যাপ্লাই করতে পারবো আমি সেটা বলবো না, কারণ সম্পূর্ণ দুই ধরনের দুটো ছবি, নতুন করে আবার নিজেকে তৈরি করতে হবে মনে হচ্ছে। আসলে আমি বলবো যে প্রত্যেকটি চলচ্চিত্রই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, কোনো না কোনো ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করে, অফকোর্স ভালো কোনো মেসেজ আর অবশ্যই বিনোদন, আর এই ভালো একটি চলচ্চিত্র এবং চলচ্চিত্র জগৎকে বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে হয়তো বা একটা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নতুন ধারা এনে দিতে পারে আশা করছি। খুব বেশি বলছি না বা খুব বেশি বলতে পারছি না, কারণ আসলে কাজ এখনও শুরু হয়নি আর খুব বেশি সাহসও দেখাতে চাচ্ছি না, কারণ আমরা প্রত্যেকেই নতুন, তাই দেখা যাক কী হয়। আমি আগেও বলেছি যে আমি বুঝিনি আমার ক্যারিয়ারের এই পর্যায়ে এত বড় একটা চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হবে, আসলে শুরুর দিকে এত বড় চ্যালেঞ্জ আমি মানে ফেস করবো আমি সেটা ভাবিনি, কারণ ইয়াশ ভাই বলেছে আমি বলেছি যে এই যে চরিত্রগুলো, তো এই চরিত্রগুলো সাধারণত আমরা আমাদের জীবনে খুব একটা দেখিও নি আর নিজেরা তার সাথে এই জন্য রিলেট করতেও একটু কষ্ট হচ্ছে, আর এই ধরনের মানে যে ধরনের চরিত্রগুলো তাদের প্রকাশভঙ্গি তাদের জীবনযাত্রা ধরন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। ওই আমি যেটা একবার বলেছিলাম যে আমার মিশন এক্সট্রিমে আমার যেরকম চরিত্র সেটা থেকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে যত যেরকম উল্টো হয় ঠিক সেরকম উল্টো একটা চরিত্র, আর আমার রিয়েল লাইফ থেকেও তাই, তাই আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং, আর বাণিজ্যিক ধারার ছবি নয় তাই সব মিলে চ্যালেঞ্জিং, খুব বেশি বলতে পারছি না। আসলে সেলিব্রিটি নিজেকে খুব একটা ভাবি না, তবে আমি তো প্রথমত মানুষের সামনে মিস বাংলাদেশ ওইসি হিসেবে এসেছি, তো অ্যাজ মিস বাংলাদেশ আমি নিজেকে খুব একটা প্রথমে নায়িকা হয়ে আসলে হয়তো বা আমি চেষ্টা করব, নায়িকাদের একটা আলাদা অরা থাকে, তো আমি খুব একটা মানে চেষ্টা করিনি বা হয়নি আসলে মিস বাংলাদেশ পুরো দেশের প্রতিনিধি 17 কোটি মানুষের প্রতিনিধি, তো আমি আমার দেশকে যেহেতু পোর্ট্রে করতে গেছি সেহেতু আমার মানে ব্যক্তি ঐশীর মাধ্যমে দেশকে পোর্ট্রে করেছি, এখন সেলিব্রিটি ঐশী হওয়ার চেষ্টা করছি, চেষ্টা অথবা বৃথা চেষ্টা কিছু একটা। আমি মনে করি ইটস আ ভেরি নাইস, আমার জন্য আই রিয়েলি লাইক দ্য স্টেপ বাই স্টেপ দ্য ডিফারেন্স ইন দ্য থ্রি ফিল্মস, বিকজ স্বপ্নজালের মুড অ্যান্ড থিম ওয়াজ ভেরি এয়ারি অ্যান্ড ভেরি লাইট, যেখানে মায়াবতী উড বি আ লিটল হেভি অ্যান্ড
উইথ আ ভেরি সোশ্যাল কজ ইন টু ইট। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আদমের ব্যাপারে যেটা আমার মনে হয় যে আদম হবে হচ্ছে হলো গিয়ে ওই দুইটার থেকে তো ডেফিনেটলি ভিন্ন, কিন্তু এইটা অ্যাট দ্য সেম টাইম ভেরি লাইট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভেরি হেভি অ্যাজ ওয়েল, সো ইন টার্মস অফ মুড অ্যান্ড থিম। সো আমি মনে করি যে ইটস আ ভেরি বিগ ব্লেসিং আমার জন্য যে আমি এত কন্ট্রাস্টে তিনটা ফিল্ম করতে পারছি। সব কাজই চ্যালেঞ্জিং, ডেফিনেটলি সব কাজই চ্যালেঞ্জিং, কিন্তু আমি মনে করি যে এইটা আমার জন্য একটু পার্টিকুলারলি চ্যালেঞ্জিং বিকজ আমি বারবার যেটা বলছি যে আমি এই ধরনের ক্যারেক্টারের সম্পর্কে জানি না, আমি জানি না এরা কীরকম ফিল করে, আমি জানি না এরা হাউ দে সি দ্য ওয়ার্ল্ড, হাউ দে পারসিভ দেয়ার এনভায়রনমেন্ট, সো এই জিনিসটা বোঝা আমার জন্য একটু ডিফিকাল্ট। আসলে অনেকের অভিনয় দেখে ইন্সপায়ার্ড হয়েছি, তবে ওইভাবে আসলে সেভাবে কাউকে আদর্শ মনে হয় না, আসলে এক একজনের অভিনয়ের বিশেষত্ব এক এক রকমের, তো সবার অভিনয়ের মধ্যে থেকে কিছু কিছু মানে বোঝার চেষ্টা করি আর তাদের কাছ থেকে মূলত বোঝার চেষ্টা করি যে তারা কীভাবে নিজেদেরকে স্ক্রিনের সামনে প্রেজেন্ট করেন আসলে, কারণ তারা এক একজন মানে তারা অন্য একজন ব্যক্তি, অন্য এক একজন ব্যক্তি, আমি অন্য একজন ব্যক্তি, এখন তারা যেভাবে করেন তাদেরকে হয়তো বা ফলো করতে গেলে তাদের প্রকাশ ভঙ্গিটা আমার মধ্যে হয়তো বা আমার যে অবয়ব বলি বা যে ব্যক্তি আমি আমার সাথে নাও যেতে পারে, এই জন্য আমি খুব বেশি ফলো করার চেষ্টা করি না, তবে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি মানে ওয়ে অফ প্রেজেন্টিং দেম। হ্যাঁ, ছোটোবেলা থেকেই ছিল ইচ্ছা, বলতে পারেন জন্মের পর থেকে যখন জ্ঞান হয়েছে তখন থেকে। আমার ছিল না, আমার 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 আসলে অ্যাক্টর হওয়ার কখনো কোনো ইচ্ছা ছিল না, আই ওয়ান্টেড টু বি আ ডিরেক্টর, তো আসলে অ্যাক্টরটা হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি, একটা খুব ভালো অফার আসে একটা টিভিসির কোকাকোলার, এবং ওটার যিনি ডিরেক্ট করছিলেন পিপলু ভাই, আই এম আ বিগ ফ্যান অফ হিজ, সো আমি আসলে কাজটা করেছিলাম বিকজ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ পিপলু ভাই অ্যান্ড আই ওয়ান্টেড টু ওয়ার্ক ফর কোকাকোলা, সো তো আসলে ওই কাজটা করার পরে পিপলু ভাই চেঞ্জ মাই এন্টায়ার পার্সপেক্টিভ টুয়ার্ডস অ্যাক্টিং অ্যান্ড আই স্টার্টেড ওয়ান্টিং টু বিকাম অ্যান অ্যাক্টর, সো ইয়া অ্যাক্সিডেন্টাল অ্যাক্টর। সবাই দোয়া করবেন আদমের জন্য, আমরা যেন দুজনেই খুব ভালো করতে পারি এবং পুরো এন্টায়ার টিমই যেন অনেক ভালো করতে পারে, কারণ শুধুমাত্র আমি নতুন না, ইয়াস ভাই নতুন না, আমাদের যে ডিরেক্টর হিরণ ভাই সেও নতুন, তো তাকে যেন আমরা সাপোর্ট দিতে পারি, সে যেন আমাদের মধ্যে থেকে আমাদের কাজটা ঠিকভাবে আদায় করে নিতে পারে এবং পুরো এটা যেন একটা কমপ্লিট প্যাকেজ হয় মুভিটা, দোয়া করবেন সবাই। আমি খালি এটাই বলবো যে আমরা চেষ্টা করে যাব আপনাদেরকে একটা ভালো ছবি উপহার দেওয়ার, তো আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার, দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ওকে, ধন্যবাদ।